আপনাদের উদ্দেশ্যে আমরা জনগণের উদ্দেশ্যে জানান দিতে চাই যে মাননীয় বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয় গত 25 তারিখে এক চিঠি এবং ভিডিও আপনার আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব এবং ডিএম ধলাইকে প্রেরণ করেন, যাতে উনি দাবি করেন তার মধ্যে চিঠি ভিডিওর মাধ্যমে এবং চিঠির মাধ্যমে যে মুরমারি ত্রিপুরা ওয়াইফ অফ লেট পূর্ণজয় ত্রিপুরা তারাবন কলোনি নর্থ ইস্ট গন্ডাছড়া মানে গন্ডা তিরিশা আমাদের যে মহকুমা রয়েছে সেই মহকুমার তারাবন কলোনির একজন বাসিন্দা গন্ডাছড়া সাব ডিভিশন উনি ওনার ষষ্ঠ সন্তান যেটা জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণের পর 5000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে অভাবের তারা অনটনের তারা এবং আগের যে 5টা সন্তান ছিল তারপর যে ষষ্ঠ সন্তান জন্ম হয়েছে সেই ষষ্ঠ সন্তানের যে বিক্রি জন্মের পর সেটা প্রমাণ করে রাজ্যে সুশাসন সে বলে উনি মাননীয় মুখ্য সচিবকে চিঠি লিখেছেন ভিডিও পাঠিয়েছেন ওনারা প্রতিনিধি দল সেখানে ভিজিটে গেছেন ধলাই ডিএম কে চিঠি পাঠিয়েছেন ভিডিও পাঠিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন দাবি জানিয়েছেন। আপনি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ সমস্ত বিষয় নিয়ে বরাবরই সংবেদনশীল, এ সমস্ত বিষয়ে সবসময় উনি আন্তরিকতার সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জিনিসগুলো নিয়ে উনি ডিল করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে উনি গ্রহণ করেন। কিন্তু আমরা যখন খোঁজখবর নেওয়া হলো সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্য সচিবও সেখানে নির্দেশ দিয়েছেন ডিএম ধলাইকে, দেখা গেছে যে ওনার এই মুরমারি ত্রিপুরা যার স্বামী গত 6 মাস আগে স্বর্গবাস হয়েছে গত হয়েছে ওনার যে বড় ছেলে 19 বছর বয়স ব্যাঙ্গালোরে কাজ করে, দ্বিতীয় মেয়ে 18 বছর বয়স ম্যারিড বিবাহিত, তৃতীয় সন্তান 15 বছরের কন্যা ক্লাস 7-এ পড়ে দুর্গাপুর হাই স্কুলে, চতুর্থ সন্তানের 12 বছর বয়স ক্লাস 6-এ পড়াশোনা করে এবং পঞ্চম যে সন্তান 9 বছর বয়স সে তারাবন কলোনি এসডি স্কুলে থার্ড স্ট্যান্ডার্ড মানে ক্লাস 3-তে সে পড়াশোনা করে। তার স্বামী লেট পূর্ণজয় ত্রিপুরা গত 6 মাস আগে তার স্বর্গবাস হয়েছে, তার মৃত্যু হয়েছে। অলরেডি তার 5টা সন্তান রয়েছে যার মধ্যে ব্যাঙ্গালোরে একজন চাকরি বা কাজ করে, একজন মেয়ে বিবাহিতা, আরেকজন বা বাকি প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই ঘটনা ডিএন ধলাই থেকে খোঁজখবর নিয়ে জানা যায় যে আমাদের রেশন কার্ড যে রয়েছে এই পরিবারের রেশন কার্ড রয়েছে এবং প্রতি মাসে যে পরিমাণ জিনিসপত্র রেশন কার্ডের মাধ্যমে প্রদান করা হয় সমস্ত কিছু জিনিসপত্র তারা গ্রহণ করছে, অর্থাৎ এমনও নয় যে তার রেশন কার্ড নেই বা সরকারিভাবে রেশন কার্ডের মাধ্যমে যে প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয় তার থেকেও তারা বঞ্চিত, সরকারি সমস্ত জিনিস তারা সেগুলো গ্রহণ করছে। ওনার স্বামী যখন মারা যায়, ওনার স্বামী মারা যাওয়ার পর উনি অন্তঃসত্ত্বা ছিলেন 6 মাসে, প্রায় 5-6 মাসের ছিলেন অন্তঃসত্ত্বা ছিলেন। উনি চেয়েছিলেন যে এই ষষ্ঠ সন্তানটা যেন ডেলিভারি না হয়, ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, ধলাই জেলার ডাক্তাররা
তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এটা বলেছেন যে অলরেডি বেবি অ্যাডভান্স স্টেজে, ম্যাচিউর স্টেজে চলে এসেছে, এটা কিছু করা যাবে না। তাই গত 22/5/2024 তারিখে তার ডেলিভারি হয় এবং উনি আরেকটা সন্তানের জন্ম দেন। জন্মের পর যে সন্তান উনি জন্ম দিয়েছেন, জন্মের পর উনি নিজের ইচ্ছায় একটা চাইল্ডলেস কাপল, যাদের শিশু সন্তান নেই, কি নাম, বিনয় কুমার দেববর্মা, সনক শশীচন্দ্র দেববর্মা অফ রামসাধুপাড়া ওয়েস্ট তমাকারী ভিসি হেজামারা ব্লক, আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ওনাদের কাছে নিশ্চয় ওনারা পরিচিত হবে, ওনাদের কাছে সেটা প্রস্তাব পাঠান। 23/5/2024 অর্থাৎ উনি 22 তারিখে শিশু সন্তান জন্ম দেবেন এবং নেক্সট ডেতে 23/5/2024 তারিখে বিনয় কুমার দেববর্মার কাছে হেজামারা ওনার সন্তান হস্তান্তর করার সেখানে প্রস্তাব দেবেন। এবং আপনারা জানবেন নিশ্চয়ই, তারপর আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন সাংবাদিক বন্ধুরা, যে সিবিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অ্যান্ড ডেপুটি কালেক্টর ডিসি, তারা এই ম্যাটারটাতে হস্তক্ষেপ করে। এবং এই যে আপনারা জানেন যে কারোর সন্তান যদি কাউকে হস্তান্তর করতে হয়, মানে দত্তক, আমরা বলি যে দত্তক নেওয়া, অ্যাডপ্ট করা, যদি দত্তক দিতে হয়, অ্যাডপ্ট করতে হয়, কিছু আইনি কিছু জটিলতা রয়েছে। এই আইনি জটিলতা ছিল এবং সেই আইনি জটিলতা থাকার কারণে সেই শিশুটাকে হস্তান্তর করা যায়নি, অর্থাৎ দত্তক নেওয়া সক্ষম হয়নি। মানে ওয়ান মিস্টার বিনয় কুমার দেববর্মা হেজামারা, যিনি চেয়েছিলেন যে শিশুটিকে জন্ম, মানে দত্তক নিতে জন্মগ্রহণের পর, আইনি জটিলতার কারণে সেটা আর দত্তক নেওয়া হয়নি। এবং পরবর্তী সময়ে আমাদের চেয়ারপারসন অফ ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতিতে সেখানে ভিজিট করেছেন এবং গন্ডাচড়াতে গিয়ে মহিলার কাউন্সিলিং করেছেন এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য মহিলাকে এবং মহিলার শিশুকে সেখানে হাসপাতালে সেখানে পাঠিয়েছেন, ফুলাই ডিস্ট্রিক্ট হাসপাতালে ফর ফার্দার মেডিকেল অ্যাটেনশন। অর্থাৎ যে মাতা জন্ম দিয়েছে তার শিশুকে 22 তারিখে, 23 তারিখে সে যেহেতু অলরেডি 5টা সন্তানের সে জননী, সে আর চাইছিল না যে আরেকটা সন্তানের জন্ম হোক। হাজব্যান্ড মারা গেছে 6 মাস বা 5 মাস আগে, ডাক্তারের সঙ্গে যখন কথা বলেছে তার সন্তান যেন আর জন্ম না হয় তার উদ্দেশ্যে, ডাক্তারবাবুরা বলেছেন যে অলরেডি অ্যাডভান্স স্টেজে আছে, ম্যাচিউর স্টেজে আছে, কিছু করা যাবে না। বেবির জন্ম হলো, ডেলিভারি হলো 22 তারিখ, 23 তারিখে সে বিনয়ভূষণ দেববর্মা, বিনয় কুমার দেববর্মা হেজামারার যে কোন ব্যক্তি, তার কাছে তার শিশুটিকে দত্তক হিসেবে হস্তান্তর করতে চান। কিন্তু আমাদের কিছু ফর্মালিটিস রয়েছে, সিডিপিও ডিসিএম সেখানে উপস্থিত থাকে এবং আইনি জটিলতার কারণে সেই হস্তান্তর বা দত্তক সম্ভব হয়। পরবর্তী সময়ে আমাদের চেয়ারম্যান যে চাইল্ড রাইট প্রোটেকশন রাজ্যে, উনি অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী তারা সকলে মিলে ওই জায়গাতে ভিজিট করেন বন্ধুদের সাথে এবং মহিলাকে কাউন্সিলিং করেন, কাউন্সিলিং করে তাকে উলাই যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে প্রেরণ করেন ফর বেটার ম্যানেজমেন্ট বা বেটার ট্রিটমেন্ট। এটা হচ্ছে রাজ্য সরকার সেখানে। এখানে আমি আপনাদের বলেছি যে মাননীয় বিরোধী দলের নেতা জিতেনবাবু একটা চিঠি আজকে চিফ সেক্রেটারিকে দিয়েছে, উনি এখানে লিখেছেন যে উনার কথা চিফ সেক্রেটারিকে যে সন্তান বিক্রি হয়েছে এবং তারা সেটাই দাবি করেছেন যে রাজ্যে সুশাসনের নামে যা চলছে সন্তান বিক্রি হচ্ছে। আগে অনেকবার বলেছে যে খাদ্য নেই, অন্ন নেই, কাজ নেই, মানুষ সন্তান বিক্রি করে দিচ্ছে। এই জিনিসগুলো আমরা সিপিআইএম এর মুখ থেকে, কমিউনিস্ট পার্টির মুখ থেকে বরাবরই আমরা শুনতে পাই। এবং এই যে ঘটনা গন্ডা তুইসা, শ্রীমতী মোরমারি
ত্রিপুরা সেই ঘটনাকেও সেভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে সন্তান বিক্রি করে দেওয়া হয়েছে। আসলে ঘটনাটা কি, পাঁচ সন্তানের জননী, সন্তান চাইছিলেন না, ষষ্ঠ সন্তান চাইছিলেন না, যেহেতু ডাক্তাররা বারণ করেছে এবং অ্যাডভান্স স্টেজে ছিলেন, বেবির জন্ম হলো, তাই বেবিটাকে অন্য ক্ষেত্রে দত্তক দিয়ে যেতে চেয়েছিলেন। আজকে সেই ঘটনাটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা সন্তান বিক্রি নামে সেখানে আখ্যায়িত করলেন এবং চিফ সেক্রেটারিকে ডিএমকে ভিডিও পাঠালেন, তাদের ভিজিটে এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করলেন। এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাব যে প্রতি মাসে রেশন শপের মাধ্যমে তারা সমস্ত জিনিস পাচ্ছেন। প্রসেস হ্যাজ বিন অলসো ইনিশিয়েটেড টু প্রোভাইড স্টেট উইডো পেনশন ডিএম এর তরফ থেকে। আমাদের যে বিধবা ভাতা আমরা যেটা প্রদান করি, সেই বিধবা ভাতা প্রদানের জন্য প্রসেস শুরু হয়েছে। তার বাইরে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাকে দেওয়া হবে ফর এডুকেশন অ্যান্ড ইম্প্রুভ নিউট্রিশন তার ছেলে মেয়েদের জন্য, সে ব্যবস্থাটা রাজ্য সরকার সেখানে করছে। এবং আগামী দিনে এই পরিবারকে, পাঁচ সন্তানের যিনি জননী, তাকে সমস্ত ধরনের গভর্নমেন্ট ফ্যাসিলিটি করে দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকারের মন্তব্য রয়েছে। আমি আপনাদের মাধ্যমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধলাই হচ্ছে একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই অ্যাসপিরেশনাল ব্লক, অ্যাসপিরেশনাল জেলা, তাতে অধিক পরিমাণ অর্থ সেখানে খরচ করা হয়। রাজ্য সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে বরাবর সেখানে আন্তরিক এবং সচেতন। জাস্ট অবগতির জন্য জানাব যে আমাদের হেলথ, নিউট্রিশন, এডুকেশন, এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই জেলাতে স্পেশাল এমফেসিস অন হেলথ এডুকেশন 18-19 ডিস্ট্রিক্ট হ্যাজ রিসিভ 43 কোটি টাকা। 43 কোটি টাকা শুধু স্বাস্থ্য দপ্তরকে সেখানে প্রদান করা হয়েছে। রেগা প্রকল্পে সেখানে এখন পর্যন্ত 74.19 লক্ষ ম্যান্ডেট তৈরি করা হয়েছে এবং 220.65 কোটি টাকা হাইয়েস্ট এক্সপেন্ডিচার ইন আওয়ার স্টেট, 220.65 কোটি টাকা 2023-24 অর্থবর্ষে সেখানে খরচ করা হয়েছে। অর্থাৎ অ্যাসপিরেশনাল জেলা হিসাবে 220.65 লক্ষ টাকা এই ধলাই জেলাতে খরচ করা হয়েছে অ্যাসপিরেশনাল জেলা হিসাবে। পিএমএওয়াই আবাস যোজনা, সেখানে আমাদের 18,160 ঘর স্যাংশন হয়েছে এবং 250.21 কোটি টাকা সেখানে খরচ করা হয়েছে। অর্থাৎ এটাও আমাদের রাজ্যে হাইয়েস্ট, 18,160 ঘর স্যাংশন এবং 250.21 কোটি টাকা হাইয়েস্ট সেকশন আমাদের এই রাজ্যে ধলাই জেলাকে প্রদান করা হয়েছে। মাননীয় বিরোধী দলের তার অবগতির জন্য জানাচ্ছি, বিরোধী দলের অবগতির জন্য জানাচ্ছি যে টিআরএলএম, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, আমাদের এই যে মহিলার যে ভিসি উত্তর গন্ডা তুইসা ভিসি, সেখানে 915 জব কার্ড হোল্ডার রয়েছে আমাদের, মানে রেগা প্রকল্পে একটা ভিসিতে 915 জব কার্ড রয়েছে এবং 77 ম্যান্ডেজ অ্যাভারেজ বছরে সেখানে প্রদান করা হয়েছে। টিআরএলএম এর মাধ্যমে যে এসএইচজি গ্রুপ, সেই এসএইচজি গ্রুপকে 117 এসএইচজি গ্রুপ সেখানে ওই ভিলেজে রয়েছে, 117 এসএইচজি এবং 819 জন মেম্বার রয়েছে এই 117 এসএইচজি গ্রুপের মধ্যে। এবং তাদেরকে বরাবরই আপনারা জানেন যে টিআরএলএম এর মাধ্যমে যে এসএইচজি গ্রুপগুলো ফরমেশন হয়ে থাকে তাদেরকে রাজ্য সরকার অর্থ দেয় যাতে তারা নিজের উপর স্বাবলম্বী হতে পারে।
এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ওই পরিবারকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ গ্রহণ করছে। এবং নট অনলি ওই পরিবার, টোটাল ধলাই জেলাকে, যেহেতু অ্যাসপিরেশনাল জেলা, ধলাই জেলাকে আমাদের প্রতিটা বাড়িতে জল, প্রতিটা বাড়িতে বিদ্যুৎ, প্রতিটা বাড়িতে ঘর, ভাতা, সমস্ত দিক থেকে উন্নয়নের নিরিখে উন্নয়নকে ত্বরান্বিত করতে সেখানে প্রচেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যে বার্তাটা, মেসেজটা মাননীয় বিরোধী দলনাথের নেতা থেকে প্রদান করা হয়েছে, বা চিফ সেক্রেটারিকে চিঠি আজকে দিয়ে বলছেন যে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এই শিশুটাকে উদ্ধার করেছেন, আসলে ভুয়েবলসীয় কায়দায় যেভাবে ওনারা প্রচার করেন তার থেকে তারা বেরিয়ে আসতে পারে। পাঁচ সন্তানের জননী, ষষ্ঠ সন্তান উনি চাননি, কিন্তু হাজবেন্ড যখন মারা গেছেন, ওনার প্রেগনেন্সি রয়েছে, উনি অন্তঃসত্ত্বা ছিলেন, হাজবেন্ড মারা গেলেন, ওনার ইচ্ছার বিরুদ্ধে সন্তানের জন্ম হয়েছে, তাই উনি সন্তানকে অন্য কাছে, যাতে ভালোভাবে সেই সন্তানকে আরো বড় করা যেতে পারে, তার ভরণ পোষণের জন্য দিতে চেয়েছেন হেজামারার ব্যক্তির কাছে, বিনয় কুমার দেববর্মার কাছে। কিন্তু আইনি জটিলতার কারণে সেটা হয়নি। এর অর্থ এই নয় যে উনার হস্তক্ষেপে, অর্থাৎ বিরোধী দলের নেতার হস্তক্ষেপে সেই সন্তানকে তার মার কাছে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনারা এটাই প্রমাণ করতে চাইছেন যে আমরা ইন্টারফেয়ার করেছি, ইন্টারভেন করেছি, তাই প্রশাসনিক ইন্টারফেয়ারেন্সে হস্তান্তরে, হস্তক্ষেপে সেটা শিশুকে মার কাছে আবার দেওয়া হয়েছে। আসলে ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যা। এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে এই কারণে বললাম, কারণ মুখরোচক গল্প রটানো খুব সহজ, ক্রেডিট নেওয়া, প্রচেষ্টা করা, যেটা আমরা দেখলাম জিতেন্দ্র চৌধুরীর মাননীয় বিরোধী দল নেতার চিঠিতে, সেটাও পরিষ্কার যে আপনি হস্তক্ষেপে, আপনি হস্তক্ষেপ করেছেন আমার চিঠি পেয়ে, অর্থাৎ ক্রেডিট গোজ টু মি, ক্রেডিট হচ্ছে আমার, আমি মার কাছে শিশুকে পাঠিয়েছি। আসলে মা চাননি ষষ্ঠ সন্তানের জন্ম দিতে, জন্ম হয়েছে, এখন আইনি কারণে, আইনি জটিলতার কারণে ডিসিএম এবং সিডিপিউর উপস্থিতিতে সেই মাকে, আবার সন্তানকে মার কাছে ফিরিয়ে দেওয়া হলো। আইনি জটিলতার কারণে সেটা হস্তান্তর করা যায়নি, তথ্য নেওয়া যায়নি, কিন্তু সেটাকে ঘুরিয়ে আজকে তারা যেভাবে বললেন তা আমরা নিন্দা জানাই, এবং আগামী দিনে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে, বিভ্রান্তিমূলক যে রচনা তার থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার আমাদের চলছে, প্রতিটা পরিবারকে কিভাবে সুশাসন প্রদান করা যায় তার জন্য আমরা আন্তরিক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এই ঘটনা নয়, প্রত্যেকটা ঘটনা আপনারা দেখেছেন যে গত পরশু দিন যারা হায়ার সেকেন্ডারিতে ভালো ফলাফল করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে ডেকে এনে ওনার অফিসিয়াল রেসিডেন্সে সম্বোধনা প্রদান করেছে। আমাদের রাজ্যের ছাত্ররা যখন মণিপুরে আটকে গেল, মণিপুরের রাজ্যের আভ্যন্তরীণ সেখানে ঘটনাগুলির সময়, রাত্রি ১২টার একটার সময় কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলে স্পেশাল ফ্লাইট স্যাংশন করিয়ে আমাদের শত শত স্টুডেন্টকে রিমস মণিপুর থেকে, যারা মেডিকেল পড়ুয়া, তাদেরকে আনা হলো, তাদের পরিবারের মা বাবা উৎকণ্ঠার মধ্যে ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, আমাদের কাছে গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলে ফ্লাইট স্যাংশন করিয়ে স্পেশালি তাদেরকে সেখান থেকে আনলেন। প্রতিটা ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী জনগণের জন্য ওনার যে চিন্তাভাবনা, সচেতনতা, তার পরিচয় উনি বহন করছেন। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনাগুলো দিয়ে আমাদের সরকারকে যেমন বদনাম করা যাবে না, মাননীয় মুখ্যমন্ত্রীকে বদনাম করা যাবে না, যেটা বিরোধীদের চিঠিতে বা ওনার আগের যে ভিডিও বা আগের যে ওনার বক্তব্য তার থেকে সম্পূর্ণ মানে পরিষ্কার। তা আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে তাই গ্লোবলস্ত্রীয় প্রচার থেকে বিরত থাকতে, এবং আগামী দিনে যদি সঠিক কিছু করতে হয় আপনারা বলুন, সমালোচনা আমরা গ্রহণ করি। এটা এমন নয় যে বামফ্রন্ট সরকার যখন ছিল সমালোচনা সহ্য করতে পারত না, তারা গঠনমূলক সমালোচনা দ্বারা সহ্য করতে হয় না,
সমালোচনা করলেই, বিরোধিতা করলেই, গঠনমূলক বিরোধিতা করলেই তাকে বিরোধী হিসেবে আখ্যায়িত করত, গণতান্ত্রিক ভাবে কথা বলা যেত না, তার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যেত। আমাদের সরকার, আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা সে দিশায় চলি না। অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই নীতিতে সরকার চলে। সুতরাং বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। Sir, there was a specific allegation in connection with the incident that the ration card of the lady was kept on mortgage and she was not receiving the benefits of the food department schemes. Do you have anything to say on this? I have categorically stated here during my discussion now that I am uttered everything on factual ground. Whatever we have received from the PM Dalai, whatever reports we have from PM Dalai, we have stated according to the reports received from PM Dalai. Okay? And this family has got a valid ration card and she is availing, this family has been availing all the government benefits under the scheme, various schemes. I don't know from where they have collected such conflicted news. স্যার, তাদের একটা অভিযোগ যে পাহাড়ের অঞ্চলে খাদ্য, বিদ্যুৎ সব পরিষেবা একদম পুরো স্তব্ধ হয়ে আছে, যার কারণে পাহাড়ের মানুষ কাঁদছে, যার কারণে আজকে এই পরিস্থিতি যে বাচ্চা পিতৃ পর্যায়ে চলে গেছে এবং ঠিক 5,000 টাকা উল্লেখ করেছেন, এটা কি আপনার মনে হয় যে সম্পূর্ণ মিথ্যা? এটা যে টাকার অ্যামাউন্টটা তুলেছিল, টাকার অ্যামাউন্টটা, এটা তাদের প্রেসক্রাইব, আমরা বলি না প্রেসক্রাইব ফরম্যাট আছে, এটা তাদের রেডিমেড তৈরি থাকে যে 5,000 টাকায় সন্তান দিক। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের সরকারের সঙ্গে আজকে আমাদের সরকারের তুলনা করে ম্যালেরিয়া রোগে লোক মারা যেত, কলেরা হয়ে লোক মারা যেত, সন্তান বিক্রি হতো তাদের সময়, ম্যানিঙ্গোকক্কাল বলে ম্যানেঞ্জাইটিস রোগ কাঞ্চনপুর, ধলাই, গন্ডাছড়া, আম্বাসা, এই প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যেত। আজকে সেখানে উন্নয়ন, ন্যাশনাল হাইওয়ে, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সরকারি ভাতা, সেই জিনিসগুলো পাচ্ছে। আমরা এটা বলি না যে ওভার নাইট রাতারাতি আমরা পরিবর্তন করে সারা রাজ্য থেকে দারিদ্র দূরীকরণ হয়ে যাবে, কিন্তু পার ক্যাপিটা ইনকাম রাজ্যের জিএসডিপি কি ছিল, আজকে জিএসডিপি কোথায়, পার ক্যাপিটা ইনকাম আগে কত ছিল, আজকে পার ক্যাপিটা ইনকাম কত হয়েছে, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে এবং সেটা দেখে মনে হয় তাদের কথা বলা উচিত। আসলে তারা ডাটা ফিগার নিয়ে কথা বলে না, গদ বাধা, আমি যেটা বললাম প্রেসক্রাইব ফরম্যাট, 5,000 তাদের মুখের গুলি রয়েছে, রেশন কার্ড বন্ধ দেওয়া আছে অভাবের কারণে, সন্তান বিক্রি করে দিয়েছে, আমি তো বললাম ফ্যাক্টস, যেটা যে 5 সন্তানের জন্য 5 মাস আগে স্বামীর মৃত্যু হয়েছে, উনি চাইছিলেন না 6ষ্ঠ সন্তানের জন্ম দিতে, তো স্বাভাবিকভাবেই ডাক্তারের সঙ্গে যখন কথা বলেছেন, ডক্টররা বলেছে যে অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, এটা কিছু করা যাবে, তো স্বাভাবিকভাবে ওনার জন্ম দিয়েছে। উনি যেহেতু প্রথম থেকে রিলাক্টেড ছিলেন, অনীহা ছিল উনি, তো স্বাভাবিকভাবে 6ষ্ঠ সন্তানকে উনি দত্তক দিতে চেয়েছেন আরেকটা পরিবারকে যাদের কোনো সন্তান নেই, কিন্তু সন্তান দত্তক দিতে গেলে কিছু আইনি জটিলতা আছে, সেগুলোকে ফুলফিল করে সন্তান দত্তক নিতে হয়, অ্যাডপ্ট করতে হয়, যেটা করা হয়নি। তাই ডিসিএম এবং সিডিপিউর উপস্থিতিতে তার মার কাছে শিশুটিকে আবার পাঠিয়ে দেওয়া হয়। এর অর্থ কি এটা দাঁড়ালো যে উনি সন্তানকে বিক্রি করে দিয়েছেন? এর অর্থ কি এটা দাঁড়ালো যে উনি অভাবের তাড়না দিয়েছেন? এখন ওনারা গেছেন সন্ধান পেয়ে কিভাবে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করা যায়, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করা যায় রাজনৈতিক ফায়দা লাভের জন্য, এটা সস্তা রাজনীতি। এই সস্তা রাজনীতি দিয়ে মানুষ বিভ্রান্ত হয় না এবং আগামী দিনেও বিভ্রান্ত হবে বলে আমরা মনে করি। আজকে রাধানগর স্ট্যান্ডে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে নিয়ে আমাদের এসপি ওয়েস্ট, এসপি চাকরি, সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার, এসডিএম, আমাদের চেয়ারম্যান টিআরটিসি এবং তাদের সদস্যদেরকে নিয়ে আমাদের এই চেম্বারে মিটিং হয় এবং পরিষ্কার ভাষায় তাদেরকে বলা হয়েছে যে আগামী দিনে পাবলিক সাফারিং করবে তাদের দোষ, মানে কোঅর্ডিনেশনের অভাবে, সেটা কোনো অবস্থাতেই বন্ধ করা হবে। দপ্তর রয়েছে,
খোলামেলা আলোচনার জায়গা রয়েছে, আলোচনা করুন, কথা বলুন। অফিস রয়েছে, মন্ত্রী রয়েছে, আর কিছু হলেই একটা জিনিস দেখা যাচ্ছে আজকাল, মুখ্যমন্ত্রী বাড়ি গেল। মুখ্যমন্ত্রী জিনিসটা এত চিফ নয়, এত সস্তা নয় যে যে কেউ ইচ্ছা হবে চট করে মুখ্যমন্ত্রী বাড়ি গেল। গণতন্ত্রের সে অধিকার রয়েছে, কিন্তু একটা ধাপ পেরিয়ে একটা আলোচনা করুন, যেখানে দপ্তর রয়েছে, মন্ত্রী রয়েছে, দপ্তরের আধিকারিকরা রয়েছে, টিআরটিসি রয়েছে, এমডি রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তাদের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলছে আপনি জবাব দিন, এই জিনিসটা হবে না। আর ছোট ছোট বিষয় নিয়ে গাড়ি বন্ধ করে দেওয়া হবে, রাস্তা অবরোধ হবে, সেই জিনিসটা আগামী দিনে একদম মেনে নেওয়া হবে না। আমি আবারও বলছি, উইথ ফার্ম কনভিকশন বলছি, যারা এই ধরনের ষড়যন্ত্র করবে প্রয়োজনে তাদেরকে লাঞ্ছিত করা হবে। পরিষ্কার কোন অবস্থাতে পাবলিক সাফারিংস আমরা মানব না, জনগণের হয়রানি হবে, এই কোন ধরনের জিনিস আমরা আগামী দিনে সেখানে সাপোর্ট করব। পরিষ্কার fine penalty has been imposed by the officials, so this will not be given in charges, and we have sufficient stocks of essential commodities. Few days back also I have reiterated the fact about the stocks of various essential commodities, and during this monsoon time also I can firmly give assurance to the people of our state that there won't be any problem or crisis or shortfall whatsoever when it comes to the supply of essential commodities, be it through various public distribution system, to ration shop, or in the open market. There won't be any crisis at all. We are on the job. We are on the job.